যারা যাদেরকে ভালো মনে করে তাকেই দেওয়া উচিত যারা যারা আমার সাথে আছে তাদের মধ্যে যে কেউ পেলে আমি খুশি হব পারফরম্যান্সের সময় অলওয়েজই নার্ভাস থাকি মানে স্টেজে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত একটা নার্ভাসনেস কাজ করে বাট আই এম অলসো ভেরি এক্সাইটেড আমি যেহেতু নমিনেশন পেয়েছি হাওয়ার জন্য সো গুলতি আমার ক্যারেক্টার সো আমি চিন্তা করেছিলাম যে কিভাবে তুষি আর গুলতিকে মিক্স করে একটা আউটফিট ক্রিয়েট করা যায় সো ওইটাই আমার পিছে একটা স্নেক আছে এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ যা আপনাকে দেবে ফ্রেশ এন্ড ইয়াংগার লুকিং স্কিন এটা হচ্ছে সিম্বল অফ গুলতি এন্ড এই তো ব্রেস্টি ডিজাইন করেছে হচ্ছে নিকা বাই কিবরিয়া রাতুল এবং আমার পাশেই আছে তারা দুজন তারা আসলে এক মাসের বেশি মানে অলমোস্ট টু মান্থস মানে টু মান্থস আগে থেকে তারা প্ল্যান করছে কীভাবে কী করবে বাট আমাদের কালারটা ডিসিশন মানে কালারটা পছন্দ করতে খুবই একটু সময় লেগেছে আমরা লাস্ট মুহূর্তে এসে মনে পড়েছে যে না হোয়াইট সব থেকে পবিত্র কালার সো হোয়াইট নেওয়া যায় এবং মেকআপ করেছে হচ্ছে জাহিদ খান সো ইয়া দ্যাটস ইট এবং স্টাইলিং করেছে হচ্ছে কাদি মাহফুজ এইরকম বড় অনুষ্ঠানে অ্যাটেন্ড করাই অনেক বড় একটা ব্যাপার এবং সেখানে আমি নমিনেশন পেয়েছি এবং চূড়ান্ত পর্বে এসেছি সো ইটস আ বিগ থিং ফর মি ড্রেস হচ্ছে মেহের বাই সামিনা সারা ওর কাছ থেকে আমি অলওয়েজই আসলে আউটফিটস নিতে পছন্দ করি কারণ শি আন্ডারস্ট্যান্ডস যে আমি কী ধরনের কাপড়ে কমফর্টেবল ফিল করি কিন্তু আবার গর্জিয়াসও লাগে অ্যান্ড মেকআপ ইজ বাই স্প্লেন্ডার বাই অনিকা বুশরা ওর কাছে ফার্স্ট টাইম সাজলাম অ্যান্ড আই থিঙ্ক শি ডিড আ গ্রেট জব